Hello friends, my name is Shohag and you're watching Wrestle VD. Monday Night Raw highlights and match result. Monday Night Raw episode Triple H return theke shuru kore Alexa Bliss er notun roop ebong Monday Night Raw episode onek boro boro kichu bishoy amra dekhechi. Monday Night Raw episode shurutei WWE ring er moddhe ashen The Game Triple H ar Triple H shamanno kichu promo cut kortei shekhane chole ashen Randy Orton ashtei shekhane Triple H bolen tumi The Fiend ke agun jaliye puriye diyecho eta niye am proud feel kori kintu tumi legend der ke je bhabe oshomman korecho last week legend night e tumi Mark Henry er sathe Big Show er sathe ebong Ric Flair er sathe jemon baje acharon korecho এগুলো আমার একটুও সহ্য হয়নি আর তারপরে মূলত র‍্যান্ডি অর্টন তার উপরে চ্যালেঞ্জ ছুড়ে দেন আর সেই চ্যালেঞ্জটি কখনোই অ্যাকসেপ্ট করেননি ট্রিপল এইচ এইটা বলেই চলে যাচ্ছিলেন কিন্তু পরবর্তীতে এসেই র‍্যান্ডি অর্টনকে মুখের উপরে একটি পাঞ্চ মারেন এবং র‍্যান্ডি অর্টন সেখান থেকে চলে যান তারপরে মানডে নাইট রয় এর এপিসোডে শার্লট ফ্লেয়ার ভার্সেস লেসি ইভান্সের মধ্যে একটি ওয়ান অ্যান্ড ওয়ান সিঙ্গেলস ম্যাচ কনফার্ম করা হয় এবং এই ম্যাচটিতে মুখোমুখি হলে এই দুই রেসলারের ম্যাচ চলা অবস্থাতে রিক ফ্লেয়ার চলে আসেন এবং রিক ফ্লেয়ারের ডিস্টার্বের জন্য এই ম্যাচটিতে লেসি ইভান্স জয় তুলে নিয়েছেন এবং শার্লট ফ্লেয়ার হেরে গিয়েছেন এরপরে ইলিয়াস ভার্সেস জ্যাফার্ডের মধ্যে একটি ম্যাচ হবার কথা থাকলে সেখানে ইলিয়াস এসে বলেন তার মিউজিক শো করার সময় তার লোগে ইঞ্জুরি হয়েছে আর সেজন্য মূলত তিনি ম্যাচ খেলবেন না আর তখনই জ্যাফার্ডের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিলেন জ্যাকসন রাইকার এবং এলাইয়াসের ডিস্টার্বের জন্য সেই ম্যাচটিতে জয় তুলে নিয়েছেন জ্যাকসন রাইকার আর তারপরে জ্যাফার্ডি মূলত ঘোষণা দিয়েছিলেন যে জ্যাকসন রাইকার এলিয়াসের থেকে সেরা আর তখনই এলিয়াস খেপে যান এবং ম্যাচ খেলতে চলে আসেন জ্যাফার্ডের বিরুদ্ধে তিনি ইঞ্জুর্ড থাকা সত্ত্বেও সেই ম্যাচটিতে ভালোই পারফরমেন্স দিয়েছেন তবে সেই ম্যাচটিতে জয় তুলে নিয়েছেন জ্যাফার্ডি এরপরে মানডে নাইট রয়্যাল এপিসোডে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায় সেই ট্যাগ টিম ম্যাচটিতে মুখোমুখি হয়েছিলেন মিজ এবং মরিসন আর অপরদিকে টিম বেঁধেছিলেন কিথলি এবং শেইমাস তবে এই ম্যাচটির মধ্যে কিথলির জোরে ঠাসা দেওয়ার জন্য রিংয়ের সাইডের যেই দড়িটি থাকে সেটা মূলত ছুটে গিয়েছিল তারপরে আবারও সেই ম্যাচটি কন্টিনিউ করা হলে সেই ম্যাচটিতে মিজ এবং মরিসনকে হারিয়ে দিয়েছেন শেইমাস এবং কিথলি আর তারপরে কিথলি এবং শেইমাসের মধ্যে একটি ওয়ান অ্যান্ড ওয়ান সিঙ্গেলস ম্যাচ কনফার্ম করা হলে সেই ম্যাচটিতে কিথলি শেইমাসকে হারিয়ে দিয়েছেন এবং জয় তুলে নিয়েছেন এরপরে মানডে নাইট রয়্যাল এপিসোডে এক্সিভিয়ার হুডস ভার্সেস টিবারের মধ্যে একটি ওয়ান অ্যান্ড ওয়ান সিঙ্গেলস ম্যাচ দেখা যায় তবে এই ম্যাচটিতে এক্সিভিয়ার হুডস অনেক ভালো পারফরমেন্স দিলেও সেখানে যেহেতু টিবার পুরো রেট্রিবিউশন টিম নিয়েই খেলছিলেন এবং রেট্রিবিউশন টিমের সকলে যেহেতু ডিস্টার্ব করছিলেন এক্সিভিয়ার হুডসকে সেহেতু সেখানে হেরে গিয়েছেন এক্সিভিয়ার হুডস এবং জয় তুলে নিয়েছেন টিবার এরপরে মানডে নাইট রয়্যাল এপিসোডে ববি ল্যাশলি ভার্সেস রিডেলের মধ্যে একটি ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হলে এই ম্যাচটিতে জয় তুলে নিয়েছেন ববি ল্যাশলি এবং তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপটি ধরে রেখেছেন এই ম্যাচটিতে ট্যাপ আউট করে হেরেছিল রিডেল এরপরে এমভিপিকে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন রিডেল এবং এদের মধ্যে ম্যাচটি শুরু হলে সেই ম্যাচটিতে কিন্তু ইন্টারফেয়ার করেছেন ববি ল্যাশলি এবং একটি স্পেয়ার মেরেছিলেন রিডেলকে আর তারপরে সেখান থেকে ববি ল্যাশলি এবং এমভিপি চলে যান এরপরে ব্যাকস্টেজের মধ্যে কথা কাটাকাটি হবার পরে ড্রু গুলাক এবং এজ স্টাইলসের মধ্যে একটি ম্যাচ কনফার্ম করা হলে এই ম্যাচটিতে যে জিতবে তিনি রয়্যাল র‍্যাম্বলের জন্য কনফার্ম হয়ে যাবেন তো এই ম্যাচটিতে কিন্তু এজ স্টাইলস তার ফিনিশারটি লাগিয়ে ড্রু গুলাককে হারিয়ে রয়্যাল র‍্যাম্বলের জন্য কনফার্ম হয়েছেন এরপরে মানডে নাইট রয়্যাল এপিসোডে ওয়েমেন্স ডিভিশন থেকে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায় আর সেই ট্যাগ টিম ম্যাচটিতে মুখোমুখি হয়েছিলেন নাইয়া জ্যাক্স এবং শেইনা বেজলার ভার্সেস ডেনা ব্রুক এবং ম্যান্ডি রোজ এই ম্যাচটিতে শেইনা বেজলার সাবমিশন মুভ দিয়ে ধরে জয় তুলে নিয়েছেন তবে এরপরে মানডে নাইট রয়্যাল এপিসোডে একেবারে মেন ইভেন্ট পর্যায়ে কিন্তু আপনারা দেখেছিলেন সর্বপ্রথমের দিকে ট্রিপল এইচকে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন র‍্যান্ডি অর্টন আর সেটার ওপর ভিত্তি করেই কিন্তু মেন ইভেন্ট পর্যায়ে র‍্যান্ডি অর্টন WWE রিংয়ে এসেছিলেন তবে তার আগে এসেছিলেন ট্রিপল এইচ এবং ট্রিপল এইচ এবং র‍্যান্ডি অর্টনের মধ্যে বেশ ভালোই ফাইট হয় তবে এটা কোনো ম্যাচ ছিল না এই দুইজনের মধ্যে মারামারি ছিল আর কি এক পর্যায়ে মারামারি করতে 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 ট্রিপল এইচ কিন্তু হাতুর নিয়ে বের হয়েছিলেন এবং হাতুর নিয়ে বের হতেই দ্য ফিন্ডের থিম সং দেখা যায় আর তারপরেই কিন্তু নীল আলো জ্বলে ওঠে অর্থাৎ বোঝা গেল যে এখানে অ্যালেক্সা ব্লিজ এসেছেন আর তারপরেই মূলত ট্রিপল এইচের হাতুড়ে আগুন ধরে গিয়েছিল অনেক ভৌতিক কিছু বিষয় আমরা দেখতে পেয়েছি এক পর্যায়ে অ্যালেক্সা ব্লিজকে এতটাই ভয়ানক এবং শক্তিশালী দেখানো হয়েছে আমরা ছোটবেলায় যেমন জাদুকরদের জাদু দেখতাম না ঠিক তেমনই কিন্তু অ্যালেক্সা ব্লিজ আগুন ছুড়ে মেরেছেন র‍্যান্ডি অর্টনের মুখে আর এইভাবেই আজকের মানডে নাইট রয়্যাল এপিসোডটি শেষ হয় আপনার মানডে নাইট রয়্যাল এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ